হচ্ছে যে তকবিরে তাহরিমার সমস্ত অক্ষরগুলি দাঁড়ানো অবস্থায় আদায় করতে হবে আল্লাহ আকবর পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহটা দাঁড়িয়ে আর আকবরটা বসে হবে না জি জমি বেজমি হরফি পুরোটাই দাঁড়ানো অবস্থায় নয় বসে কি করলো অথবা ঝুঁকে গিয়ে কিছু অক্ষর উচ্চারণ করলো যারা দৌড় দিতে দিতে এসে রুকু ধরে তাদের তাদের রোগের চিকিৎসা করেন এখানে বড় রোগ এটা অসুস্থ লোকের কথা নাই সুস্থ মানুষ দেখছে যে রুকু রুকু পেলে রাখাত হয়ে যাবে ফতুয়া মানুষকে কী করেছে দৌড় দিতে শিখেছে দৌড়াও দৌড়াও যেমন দেখলো যে আরে না আল্লাহ যে রুকুতে চলে গেল এই দৌড়লো দৌড়তে দৌড়তে গিয়ে দেখছে যে আমি যদি দাঁড়িয়ে তকবির দিতে যাই তো রুকু যাবে তখন রুখু তে আল্লাহ একবার গিয়ে আল্লাহ হবার হবে না নামাজ সমান আল্লাহ তাহলে কত লোকের নামাজ বাতিল হচ্ছে কত লোকের নামাজ নষ্ট হচ্ছে চিন্তা করুন আপনি জি হ্যাঁ চারটে কথা মনে করছেন হালকা বিষয় কারণ আপনার মাথার ব্যথা তো নয় রিয়ালের ব্যাপার তো নয় আসলে মুশকিলটাই যদি একটা অক্ষর না দাঁড়িয়ে হ্যাঁ ঝুঁকে যাওয়া অবস্থায় রুখু অবস্থায় তকবিরে তাহার মানে উচ্চারিত হয় লামতান আকেদ সলাতো ফারদান সেই নামাজ ফর হিসাবে হবেই না বেলা খেলাফিন এতে কোনো দ্বিমত নেই এই নয় যে ханফি মাযহাবে জায়েজ অথবা ханফি মাযহাবে না জায়েজ আর শাফিঈদের কাছে জায়েজ বা হাম্বলিদের কাছে জায়েজ না কারো কাছে জায়েজ নয় বিনা খিলাফিনে কোন اختلاف নেই সুম্মা ইতিবাদা রুকু কায়মান মাল কুদরা যদি রুকু দাঁড়িয়ে করতে পারে তো দাঁড়িয়ে রুকু করতে হবে ওয়াল কিয়াম মিনহু আলা হায়াতিহ মাল কুদরা এই রকমের ধারণাটা ওকা zalika সুজুদ আল আরদে মাল কুদরা যদি জমিনে সিজদা করতে পারে তো জমিনে সিজদা করতে হবে